গুড মর্নিং বন্ধুরা, সকাল হয়ে গেছে, এই ঘুম থেকে উঠলাম। এবার রান্না বান্নার ব্যবস্থা হবে, এদিকে কী রান্না হয় বাজারে যাব। আজকে আমাদের এখানে গণেশ বিসর্জন, তো বিকালবেলা আপনাদের সবাইকে লাইভে দেখাবো গণেশ বিসর্জন। এই মেয়েটা সকালবেলা উঠে লিখতে চালু করে দিয়েছে, সামনে পরীক্ষা আছে, সকালে উঠে লিখতে চালু করে দিয়েছে। এই আমাদের গিন্নিটা বসেই আছে, আমার দরজা পর্যন্ত খোলে না, আমাদের গরিবদের দরজা ভাঙা চোরা। আপনার লেখা হয়ে গেছে, কি রান্না করবে গিন্নি? ও গিন্নি, আর কি রান্না হবে? মানে লেখা হয়ে গেছে, কি রান্না হবে? আর পনির আর ভাত, মানে কি রান্না হবে আজকে বল, কি খাবি? রোজের মাংস খাবি নাকি? মাংস ভাজা। মাংস ভাজা আর কি? পনিরের বিরিয়ানি। এই আমাকে তো জিজ্ঞাসা করলি না, আর কি কি করবে বলো তুমি? ভালো লাগছে না নাকি কথা বলতে? যাও গিয়ে শুয়ে পড়ো, আমি দেখি কি করা যায়। এবারে তোর একটা নিমন্ত্রণ পেলুম না, এবারে একটা রান্না পুজোর নিমন্ত্রণ হয় না, পান্তারও নিমন্ত্রণ হয় না, দেখি মাংস মাংস কে কিনে আনে। নিমন্ত্রণ পেয়েছে কোথায়? এই তো এইখানে, কোথায়? মহেশ্বরী গলিতে। আচ্ছা, মামা সিং দে বাড়ি যাও না, ভাবছি মনুষ্যটা বিসর্জন করতে যাবো, ভালো লাগছে। প্রচন্ড পরিমাণে রোদ্দুর এসে গেলাম বাজার থেকে, চলো পরে কথা হবে। মানে একটু চা করে বাপ, মানে রান্না হয়েই এসছে, পনির বিরিয়ানি আর মাংস কষা। ও সরো, আর করবো না, জল মারবো না, সরো, খেতে পারবো না, তারপর লাগছে মাথা হচ্ছে আমার, মন 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 করে। কিরকম হয়েছে মাংসটা? ভালো। তুই তুলে খেলি মারা? মনে হচ্ছে না কালো করে। মাংসটা তুলে খেলি? হ্যাঁ, আমি দিয়েছি, আমি খালি নিয়ে রেখেছি, আমি করেছি। বাই।
আর বিকালবেলা লাইভে দেখা হবে, বাই।